নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি লাবণী। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মহিষাদলের সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। রাস্তা আটকে চাঁদা আদায়ের জের পথ দুর্ঘটনায় মৃত এক, জখম মৃতের পরিবারের আরও তিন। বাগান ভরিয়ে দেওয়া হলো আলোতে, চন্দ্রমল্লিকা চাষে চাষিদের নিজ আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহার। তপন ঘোষকে জিজ্ঞাসাবাদের আজই সিআইডির আবেদন নাকচ করল আদালত। ১১০ টন আলু উদ্ধার, পুলিশের তরফে ন্যায্য দামে বিক্রি করা হলো সেই আলু। তমলুকে জন্মালো দুই মাথা বিশিষ্ট বাছুর, আধ ঘন্টা বাঁচার পর মৃত্যু। এলাম বিস্তারিত খবরে। ফের চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ উঠল মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। গত 7ই নভেম্বর ওই নার্সিংহোমে ভর্তি হন প্রভাতী দোলই এবং ওই দিনই একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। পরের দিন তার শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলে তার পরিবারের লোকেরা নার্সিংহোমে দেখতে আসেন এবং দেখেন প্রভাতী দেবী মারা গেছেন। স্বভাবতই উত্তেজিত হয়ে তারা ভাঙচুর চালান। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করা হয়। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুতে উত্তেজনা ছড়ালো মহিষাদলে। শনিবার সকালে মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই মহিলার। জানা গিয়েছে গত 7ই নভেম্বর আছড়ার বাসিন্দা প্রসেনজিৎ দোলই তার প্রসূতি স্ত্রী প্রভাতী দোলইকে ওই নার্সিংহোমে ভর্তি করেন। ওই দিনই একটি পুত্র সন্তানের জন্ম দেন প্রভাতী। মা ও শিশু দুজনেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শনিবার সকালে প্রভাতী দেবীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে তার পরিবারে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে দেখেন মারা গিয়েছেন প্রভাতী। ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের ওটি ও ক্যাশ কাউন্টারে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, কিন্তু তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পরিবারের পাঁচজনকে আটক করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে নতুন করে ঝামেলা বাঁধে। সিআই শুভঙ্কর দে ও ওসি জলেশ্বর তেওয়ারির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহটি উদ্ধার করে। চিকিৎসার গাফিলতির জেরেই এই মৃত্যু অভিযোগ করেছেন মৃতার ভাই, কিন্তু নার্সিংহোমের তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সবার সঙ্গে আমি নিয়ে যাই, তখন ডাক্তারের সঙ্গে যখন কথা বলছি বলছি আপনারা তো ওনারা কন্ট্রাক্টে নিয়েছিল, 11,000 টাকা দেবে, আমাদের কাছে থাকবে সব কিছু দায়িত্ব আমাদের। এবারে আমি কনজিউমার ফোরামের নিজেই, কনজিউমার ফোরামের মেম্বার আমি নিজেই, আমি সব কিছু নিয়মগুলো জানি। তখন আমি বলছি ডাক্তার যখন মারা যাবে ইঞ্জেকশন দিয়ে চলে গেছে, তখন দম উঠছে, একটা স্যালাইনও পর্যন্ত দেয়নি, স্যালাই ছিল ই দেয়নি, অক্সিজেন দেয়নি, অক্সিজেন দেয়নি, দম ই হয়ে মারা গেছে। ডাক্তারও সেখানে নেই, রুগী ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে। তারপরে যখন আমি ফোন করি বলে আমার তো সিজার করে বাচ্চা তোলার কথা, জানি না উনি কি বলে কে বলছিলেন ফোনে, আমি ফোনে যখন কথা বলি আমাদের আর কোনো দায়িত্ব না। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। ফের এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হলদিয়া মেচেদা জাতীয় সড়কের কাছে মাধবপুর গ্রামে। শুক্রবার কন্টেনার বোঝাই একটি লরি হলদিয়ার দিকে যাচ্ছিল। সামনেই ছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ছাই বোঝাই ট্রেলার। চাঁদা আদায়কারীদের বাধা পেয়ে ট্রেলারটি আচমকা দাঁড়িয়ে গেলে লরিটি এসে তার পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারই পরিবারের 3 সদস্য। জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদা আদায়ের জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু হলো লরি চালকের। আহত হয়েছেন এক মহিলা সহ 3 জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে নন্দকুমারের টালিফাটা বাসস্টপের কাছে মাধবপুর গ্রামে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে। এদিন বিকেলে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে কন্টেনার বোঝাই একটি ট্রেলার হলদিয়ার দিকে যাচ্ছিল। ওই ট্রেলারের পেছনে একই দিক থেকে যাচ্ছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই একটি লরি। নন্দকুমারের মাধবপুর গ্রামের কাছে জাতীয় সড়ক আটকে ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা আদায় করছিল কিছু যুবক। চাঁদা আদায়কারীদের বাধা পেয়ে আচমকা ট্রেলারটি দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা ছাই বোঝাই লরিটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে।
স্থানীয় বাসিন্দারা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। লরি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ওই লরি চালকের পরিচয় জানা যায়নি, তবে আহতেরা মৃত চালকের মা, স্ত্রী ও সন্তান বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তারা তমলুক জেলা হাসপাতালে ভর্তি। শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তমলুক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। দীপাবলি শেষ, তবুও আলোর রোশনাই ছড়িয়ে রয়েছে পাঁশকুড়ার মহতপুর গ্রামে। আসল ব্যাপারটি হলো, এটি চাষিদের আবিষ্কৃত সেই প্রযুক্তি যা তারা চন্দ্রমল্লিকা চাষে ব্যবহার করছেন। এই কৃত্রিম আলো চন্দ্রমল্লিকার কুড়িগুলিকে অনেকদিন ধরে রাখে ফুল ফোটার আগে পর্যন্ত। তাই বিয়ের মরশুম বা বাজার যখন ভালো থাকবে তখনই ফুল ফোটার দিকে নজর দিচ্ছেন চাষিরা। এই প্রযুক্তি ব্যবহারে সহজে কুড়ি থেকে ফুল হবে না। চন্দ্রমল্লিকা চাষে নিজেদের আবিষ্কৃত নতুন পদ্ধতি ব্যবহার করছেন চাষিরা। বেশ কয়েক বছর যাবৎ এই প্রযুক্তির ব্যবহারে সুফলও মিলছে। পাঁশকুড়ার মহতপুর গ্রাম, অর্থনৈতিকভাবে গ্রামের বেশিরভাগ মানুষ চন্দ্রমল্লিকা চাষের ওপর নির্ভরশীল। বাংলা তো বটেই, আশেপাশের রাজ্যেও সিংহভাগ চন্দ্রমল্লিকার যোগান দেয় এই গ্রাম। এখন দূর থেকে দেখলে মনে হবে গ্রামে উৎসবের মেজাজ চলছে, চারিদিকে শুধু আলো আর আলো। দীপাবলি তো পেরিয়ে গিয়েছে, তবুও এত আলো কিসের জন্য? প্রশ্নটা মনে জাগতেই পারে, অন্য কিছু নয়, এই আলোই হলো চাষিদের আবিষ্কৃত সেই নতুন প্রযুক্তি যা তারা চন্দ্রমল্লিকা চাষে ব্যবহার করছেন। এটা সাধারণত আমরা যখন ওই যে বাইরে যে লাইট ছিল, বাইরে লাইট দেওয়ার পর বেশ কিছু জায়গাটায় লাইটের জন্য মানে গাছটা উঠেনি। তো পরবর্তীকালে দেখলাম যে যখন লাইটটা অফ করে দেখলাম যে লাইটটা দেওয়ার পরে, বন্ধ করার পরে দেখলাম কিছুদিন পর ওই গাছগুলো খুব সুন্দর ফুল এলো। তো সেই জন্য আমরা একটা বাড়ি চেক করার পর পরে এটা হয়ে গেছে আর কি। নিজেরাই আবিষ্কার করেছি, নিজেরাই করেছি এটা। এখন বাজারে উপযুক্ত দাম পাবেন না, সামনে অগ্রহায়ণ মাস, বিয়ে সহ নানা পার্বণের মরশুম, চন্দ্রমল্লিকার বাজার তখন ভালো থাকবে। তাই কুঁড়িগুলি যাতে এখনই ফুলে পরিণত না হয় সেই জন্যই এই ব্যবস্থা। যারা বাণিজ্যিক ভিত্তিতে চন্দ্রমল্লিকা চাষ যখন করছে, তাদের বাণিজ্যটা আরেকটু ভালো করে বাজারের বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। এর ফলে যখন আমরা দেখছি যে এটা একটা আলোক সংবেদনশীল ফুল গাছ এবং শর্ট ডে লেন্থ, যখন দিনটা খুব ছোট হয়ে আসছে, তাপমাত্রা কমে আসছে, সেই সময় এর কুঁড়িটা বেরোয়। তা যার ফলে যখন আমরা এটা লাগিয়ে দিচ্ছি, তাহলে শীতের সময় বিশেষ করে যখন ক্রিসমাস বড়দিন, সেই সময় অধিকাংশ ফুলগুলো ফুটে যায়, যার জন্য অনেকে ক্রিসেন্থিয়াম নামটাও এসছে নাকি এইভাবেই বলা হয়। তা যার জন্য ওই সময় কিন্তু বাজারে দামটা অনেকটা পড়ে যেতে পারে, কিন্তু এটা যদি এক মাস পিছিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ধরুন মাঘ মাস ফাল্গুন মাস চলে এলো, তখন কিন্তু বিয়ের মরশুম চলে আসছে, তখন ওর বাজার দরটা খুব ভালো পাওয়া যায়। তা যার জন্য এই ডেলেন্সটা যদি আমরা একটু পাল্টাতে পারি, বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের বাজারটা আমরা ধরতে পারবো। এবং তার জন্যই বিভিন্ন ধরনের আলো ব্যবহার করা হয়। সারা রাত্রি ধরে আমরা যদি ওই চন্দ্রমল্লিকার বাগানে আলো জ্বলে রাখি, তাহলে ডেলেন্সটা বেড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ওর ফ্লাওয়ারিং সময়টা, কুঁড়ি আসার সময়টা পিছিয়ে যাচ্ছে। চাষিরা লক্ষ্য করেছিলেন আলো থাকলে চন্দ্রমল্লিকার কুঁড়ি থেকে সহজে ফুল হয় না, তাই সারা বাগান আলোতে ভরিয়ে দিয়েছেন তারা। প্রথমে দু একজন এই পদ্ধতি অবলম্বন করে সুফল পান, এখন প্রায় সকলেই এই প্রযুক্তি প্রয়োগ করছেন। কারণ বলতে এটা লাইটটা দিলে যে ফুলটা একটু লেটে ফুটে আর কি, আর লাইটটা না দিলে ফুলটা তাড়াতাড়ি ফুলে যায়। সেই লাই লাইটটা মিনিমাম 20-25 দিন দিতে হয় আর কি। তো ওইলে আমরা লাইটটা দিয়ে থাকি, এটা কুড়ি আসতে দেরি হবে মিনিমাম। এটা যদি এটা আপনার কি মাস, এটা তো আপনার কার্তিক মাস, তো এটা অগ্রহায়ণ মাঘ মাসের দিকে কুড়ি আসবে। এতে করে কি বিয়ের সিজন বা অন্যান্য সিজনটা পেতে সুবিধা হয়? এটা করে হ্যাঁ সুবিধা হয়। এতে সুবিধা লাস্টে ফুলটা উঠে তো তখন কারো থাকে না, তাহলে আমরা ওটাতে পয়সা পাই বা সিজনটাও পাওয়া যায়, মার্কেটটা ভালো পাওয়া যায়, মার্কেটটা ভালো পাওয়া যায়। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। নাকচ হয়ে গেল নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা তপন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির করা আবেদন। বৃহস্পতিবার তমলুক কোর্টে এই আর্জি জানায় সিআইডি। জেলা আদালতের বিচারক মধুমতি মিত্র ওই দিন তাদের ওই আবেদন নাকচ করে দেন। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত তপন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ফের আবেদন জানালো সিআইডি। তবে জেলা আদালতের বিচারক মধুমতি মিত্র এদিন ওই আবেদন নাকচ করে দেন। উল্লেখ্য, 2007 সালের ওই নিখোঁজ মামলায় তদন্তের দায়িত্বে থাকা সিআইডি সিপিএম নেতা লক্ষণ শেঠ সহ 88 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল।
অভিযুক্তদের মধ্যে লক্ষণ শেট, অমিয় সাহু, অশোক গুড়িয়া সহ অধিকাংশ অভিযুক্ত এখন আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। ওই মামলাতেই অভিযুক্ত হিসেবে প্রায় দেড় বছরের বেশি পলাতক থাকার পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা সিপিএম নেতা তপন ঘোষ গত 7ই সেপ্টেম্বর ও শুকুর আলী 23শে সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। জেলা আদালতের নির্দেশে দুজনেই এখন জেল হেফাজতে রয়েছেন। তপন ঘোষকে রাখা হয়েছে তমলুক সংশোধনাগারে। তপন ঘোষের জেল হেফাজত হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে গত 25শে সেপ্টেম্বর জেলা আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। আদালতের নির্দেশেই তপন ঘোষকে জেল হেফাজতে জেরা করার অনুমতি পেয়েছিল সিআইডি। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ফের জেলা আদালতে আবেদন করেন মামলা সিআইডি তদন্তকারী অফিসার তীর্থঙ্কর সান্যাল। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে জেলা আদালতে নন্দীগ্রাম নিখোঁজ মামলার বিচার প্রক্রিয়া আগামী 6 মাসের মধ্যে শেষ করতে হবে। কি কারণে চাইছি সেটা সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। দীঘা ও রামনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হলো প্রায় 110 টন আলু। পূর্ব মেদিনীপুরের বাজারে পৌঁছানোর কথা থাকলেও 7টি ট্রাকে চেপে ওই আলু পাড়ি দিচ্ছিল ভিন রাজ্যে। সরকার নির্ধারিত দামে দীঘা ও রামনগর এলাকায় আলুগুলি বিক্রি করা হয়েছে পুলিশের তরফে। বাকি আলুগুলিও এইভাবেই বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ওড়িশা বর্ডারের কাছ থেকে উদ্ধার হলো প্রায় 110 টন আলু। বৃহস্পতিবার দীঘা ও রামনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলু উদ্ধার করে। 110 টন আলু বোঝাই ছিল 7টি ট্রাকে। পুলিশ সূত্রে খবর, ওই আলু হুগলি থেকে পাচার হয়ে যাচ্ছিল ওড়িশায়। হুগলি থেকে এই আলু পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বাজারে আসার কথা থাকলেও তা পাঠিয়ে দেওয়া হচ্ছিল পাশের রাজ্যে। এই আলু প্রশাসনের তরফ থেকে রামনগর এলাকায় নির্ধারিত দরে বিক্রি করা হয়েছে। বাকি আলু আগামী দিনে একই দরে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তরা পলাতক, কাউকে গ্রেফতার করা যায়নি। যাতে সবাই সরকার নির্ধারিত দরে আলু বিক্রি করেন সেই জন্য পুলিশের তরফে প্রচারও চালানো হচ্ছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার একটি 2 মাথা বিশিষ্ট বাছুরের জন্ম হয় তমলুকের শহীদ মাতঙ্গিনীতে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, তবে কিছুক্ষণ পরেই মারা যায় বাছুরটি। একটি গরুর 2টি মাথা সম্পন্ন বাছুর জন্মানায় চাঞ্চল্য ছড়ালো তমলুকে। ঘটনাটি ঘটেছে শহীদ মাতঙ্গিনী ব্লকের গড়াইখালী গ্রামে। বৃহস্পতিবার এই গ্রামের বাসিন্দা সন্ন্যাসী মান্নার বাড়িতে এই বাছুরটির জন্ম হয়। প্রায় আধ ঘন্টা বেঁচে থাকার পর মারা যায় বাছুরটি। 2-3 দিন ধরে কষ্ট, গরু 2-3 দিন ধরে কষ্ট পায়। তারপরে আমরা আজকে সকালে হঠাৎ গরু ভালো খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে। তারপরে হঠাৎ ছটকায় সঙ্গে সঙ্গে তপন ডাক্তারকে ফোন করলাম, কৃষ্ণগঞ্জে ছিল, সে এসে প্রায় 3 ঘন্টা গরুকে হাত পুড়ে মানে ই করে করে রড দিয়ে, তারপরে 2-3টা দড়ি দিয়ে বেঁধে প্রায় 8-10 জন মিলে ওই বাছুরটাকে টেনে বার করানো হলো। 2টো মাথা বাছুর আর গায়ে সিরিয়াস অবস্থাতে, 2টো মাথা 4টা কান। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা যেখানেই শেষ করছি, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার। We'll be right back.